বলবো আজকের আগরতলার রাজধানীর বুকে যে আমাদের এই জনগণনা আজকে 50 দিন হতে চলছে, মানে নতুন নতুন করে কি বলছেন কি শুনছেন, আমরা আমরা বলতে বলতে ক্লান্ত, বলতে বলতে স্যাড আপ। এই করে করে আমাদের 83 জন শিক্ষককে আমরা কিন্তু হারিয়েছি আমাদের মধ্য থেকে। আমরা তো দুটো কথাই বলছিলাম, এত কঠিন করে বলার মতো তো কিছু নয়, কঠিন কথা বোঝারও কিছু নয়, দুটো দাবি যে 10,323-এর প্রত্যেকটা পরিবারে একটা করে চাকরি, আর যে পরিবারগুলো মারা গেছে তাদের পরিবারে একটা করে স্থায়ী সমাধান, দুটো কথা আমরা বলছিলাম। এবং মাননীয় রাজ্য প্রধান যারা দায়িত্ব নিয়ে এসছেন, ওনারা তো দায়িত্ব বুঝেই এসছেন, দায়িত্ব নিয়েই এসছেন যে ওনারা আমাদের আইন প্রয়োজনে আইন সংশোধন করে ওনারা সমস্যার সমাধান করবেন। আর এখন উনি নিজে থেকে কিছু বলছেন না, আপনাদের মাধ্যমে আপনারা দেখেন, আপনারাও বুঝতে পারছেন যে আমাদের এই সমস্যাটা কত বড় সমস্যা, এটা ত্রিপুরা রাজ্যের জন্য কত বড় ক্ষতি, এটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ, সমস্ত আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুরা বুঝতে পারেন বলে ওনারা যেখানেই প্রোগ্রাম করতে যান সেখানেই আমাদের নিয়ে প্রশ্ন করেন। ওনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সংহতি জানাচ্ছেন, প্রত্যেকেই আমাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছেন, অথচ রাজ্যের শিক্ষামন্ত্রী সম্পর্কে কী বলবো বলুন। উনি আরও কিছুদিন আগে প্রথমেই উনি আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি বলেছেন যে 10,323 সম্পর্কে ওনার কোনো মন্তব্য নেই, উনি নাকি এটা ওনার বিষয়ই না, শিক্ষা দপ্তরের বিষয় নেই। বেশ, মেনে নিলাম ওনার দপ্তরের বিষয় নেই। আবার কিছুদিন গেল, কিছুদিন পর আবার দেখলাম উনি আমাদের নিয়ে মন্তব্য করছেন, আমরা তো কিছু বলিনি, উনি নিজে থেকে আবার মন্তব্য করছেন, তখন আবার ইন্টারভিউর কথা বলছেন। আবার কদিন গেল, এখন গণধর্ণার আজকে 49 দিন, আবার গতকালকে উনি আপনাদের মাধ্যমে বলছেন আপনারা প্রশ্ন করার জন্য, উনি নিজে থেকে আমাদের যে আমরা যে এতদিন ধরে এই দপ্তরে কর্মরত ছিলাম, এতদিন ধরে যে কাজ করেছি সেটা তো দূর, উনি বলাতে আবার সে একই কথা বলছেন যে ওই উনি নাকি কিছুই মানে এই এই ব্যাপারে উনি কিছু বলবেন না। আর এই মাননীয় রাজ্য প্রধান সব জানেন, নতুন নতুন করে আবার কি নতুন গল্প বানাচ্ছেন, আবার বলছেন আমাদের তো স্থায়ী সমাধান কিভাবে করবেন সেটা আপনাকে বাদ দিয়ে হবে না, আপনারা বসে ক্যাবিনেটে তৈরি করুন না, বসে বলুন না কিভাবে কি করা যায়, করুন না, আর রেডি করেই তো আছে, সেটা শিক্ষা দপ্তরে করতে হবে, আমরা এমন কিছু বলিনি তো, আমরা তো শুধু সমাধান চাইছিলাম। আর আপনারাও বুঝে বলে আসছেন যে আমাদের প্রয়োজনে আইন সংশোধন করে আপনারা সমাধান করবেন, কাজেই সেটা শিক্ষা দপ্তরে করবেন। আমরা তো বলতে গিয়ে বলবো যে পদ অলরেডি তৈরি করা আছে, রেডি করা আছে, যেটা আপনারা 5 মিনিটে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিতে পারেন, এটা তো শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্তই আছে, এটা সরাসরি আমরা শিক্ষকতা না করলেও শিক্ষকতার সঙ্গে যুক্তই আছে, বাচ্চাদের সঙ্গে আমরা দূরে থাকতে পারি এমন বিষয় রেডি করা আছে। শুধু কিসের অভাব, আপনাদের সদিচ্ছের অভাব, আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা করছেন না কেন, আপনি সেই আবার আগের মতন সেই আপনাদের যে বাইরে থেকে আসা ঘুমা ঘুমাকে চালানা, আপনিও তো ঘুমা ঘুমাকে আবার কথাগুলো বলছেন, এগুলো ছাড়ুন না, ছেড়ে সত্যি সত্যি যেহেতু আপনিও তো ত্রিপুরার, আপনিও তো ত্রিপুরার, আমরাও ত্রিপুরার নাগরিক, আমাদের সত্যি সত্যি একটা সমাধানের কথা ভাবুন, আর সত্যি সত্যি একটা মানে এই সমস্যা কিভাবে সমাধান হয় এর একটা চিন্তা করুন, চিন্তা করে বার করুন কিভাবে কি করবেন, নতুন করে এসব গল্প বলে আর লাভ নেই, আমরা কিন্তু সমাধান ছাড়া ঘরে ফিরবো না, যে এটা আপনারা অন্তত ভালো করে বুঝতে পারছেন না, এতদিন বলবো যে বুঝতে পারেন না বলে আমরা ভাবছিলাম, আসলে বুঝতে পারছেন বলে সাইলেন্ট, এতদিন পরে আবার আপনাদের মাধ্যমে বলছেন যে উনি শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়ে নিই, আমরা তো বলিনি, যেভাবে সমস্যার সমাধান হয় সেভাবেই করুন, আইন দিয়ে হলে আইন দিয়ে, আইন ছাড়া হলে আইন, প্রয়োজনে নতুন পথ তৈরি করুন না, নতুন পথ তৈরি করুন, তৈরি করে আমাদের সমস্যার সমাধান করুন। আর আপনি কালকে শুনলাম বলছেন 10,323-এর ব্যাপারে ওই মঞ্চের ব্যাপারে ওনার মানে সহমর্মিতা রয়েছে, এটা কোন ধরনের সহমর্মিতা, একে একে করে আমাদের শিক্ষকরা প্রাণী মারা যাচ্ছেন, শিশুরা আমাদের এই শীতে কষ্ট পাচ্ছেন, এই শীতের পরিস্থিতিতে এইরকম একটা পরিস্থিতিতে মাঝখানে বৃষ্টি পর্যন্ত হয়ে গেছে, মানে বসার অবস্থা নেই আমাদের, আর আপনি কালকে বলছেন সহমর্মিতা, এটা কি ধরনের, এটা মুখে মুখের সহমর্মিতা নাকি কাজের সহমর্মিতা, কাজের সহমর্মিতা, আপনি তো আমাদের আশপাশ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সব কিছু করছেন, কোথায় আসুন না কথা, আমরা তো এখানে কোনো উগ্রবাদী নই যে আসলে কথা বলতে পারবো না বা আসলে ইয়ে করতে পারবো না, আপনি প্রতিনিধি দল পাঠান। আর কিছুদিন আগে আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি উনি নাকি আমাদের এখানে প্রতিনিধি দল একবার না দফায় দফায় নাকি এসে গেছেন,
কি বলবেন ওনার সম্পর্কে, কিছু আমরা কি বলবো, রাজ্যের জনগণ দেখছে উনি কি বলছেন। দুদিন পরে নতুন নতুন আমরা বলবো এত মিথ্যে কথা কোনো শিক্ষামন্ত্রী বলতে পারে, এটা আমাদের জানা ছিল না। আমরা একেবারে একেবারে মানে এতটা মানে মানুষ ইয়ে হয়ে যেতে পারে, আমরা কল্পনাতে ভাবতে পারি না কোনো একটা রাজ্যের শিক্ষামন্ত্রী এইভাবে নতুন গল্প বানিয়ে বানিয়ে এক একদিন কথা বলবেন, আমরা ভাবতেও পারি না। এটা এইটুকুনি বলবো এবং আমরা তারপরেও বলবো, এখনও আমরা আশা করি যে 25 তারিখ যেহেতু আমরা সময়সীমা বেঁধে দিয়েছি, এর মধ্যে আপনি একটা সমাধানের আপনারা একটা সমাধানের কথা ভাববেন, মাননীয় যারা রয়েছেন। এখনও আমরা বিশ্বাস করি যে আমরা আপনারা আমাদের ব্যাপারে কোনো কিছু চিন্তা করছেন, এই আশাটুকু রাখবো। আর না হলে আমরা যে বৃহত্তর আন্দোলনে যাব অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই কথাটাও কিন্তু আমরা বলে আসছি।